الصلاة والسلام عليك يا رسول الله ربنا يا ربنا يا ربنا মাফ কইরা দা আমরা পাপি সব গুনা কত গুনা করছি মাওনা জীবনে মাফ কইরা দা রহমান নামের কাতিরে নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া আল্লাহ গো আমি অপরাধী তোমার কতগুলো নেককার বান্দা বান্দি লইয়া সোনার মক্কা মদিনার মেহমান লইয়া আল্লাহ মাদ্রাসার তহনি মঙ্গলে কোরআনের হাফেজ গুলি লইয়া তোমার দরবারে ফকিরের মতো দুইটা হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে আজকের বাটের চর উত্তর বারা মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ ও সন্ধ্যার পর থেকে গভীর রজনী পর্যন্ত আমি সহ যত আলেম ওলামারা কথা বলেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি কোটি গুণে হাত দিয়ে বানাইয়া সোনার মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নুরানি কদম মুবারকে তুমি কবুল করে না দয়াময় মালিক প্রভু এই ময়দানে আমরা যারা হাজির হয়েছি প্রত্যেকটা মানুষের পিতৃকুল মাতৃকুল দাদার কুল দাদুর কুল শ্বশুর শাশুড়ি কুল বংশের মানুষ যারা অন্ধকার মাটির নিচে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও প্রত্যেকের কবরে হাত দিয়ে পৌঁছে দাও 360 টাউনের দরবারে পৌঁছাও যার যার পীর মসজিদের দরবারে তুমি পৌঁছাও আল্লাহ চার মাযহাবের চার ইমামের কদমে তুমি পৌঁছাও ও দয়াময় মালিক যে সমস্ত যুবক সেরা আল্লাহ মাটির চরিত্র বারা উলি মাহমুদ প্রদানের ভানি যে সমস্ত যুবক ভাইয়েরা মুরব্বি আব্বুজিরা সুন্দর পরামর্শ দিয়ে দিন রাত মাহফিলটার জন্য কষ্ট করেছে মাওলা আল্লাহ যুবক গুলারে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ উলি মাহমুদ প্রদানের বাড়ি থেকে যত মানুষ কবরস্থ হয়েছে মাওলা এই মুহূর্তে প্রত্যেকটা কবর তুমি নূর না আলা নূর বানায়া দাও প্রত্যেকটা কবরে জান্নাতি রহমতি বরকতি চাদর টানায়া দাও আল্লাহ বাটের চর উত্তর পাড়া বুঝিনা পশ্চিম পাড়া বুঝিনা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহ যারা পরিমাণ ইমান নিয়ে যারা আমার নবীর গোলাম হইয়া কবরে চলে গেছে এই মাহফিলের হাদিয়া প্রত্যেকটা কবরে তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ বিশেষ করে মাওলা ও দয়াময় মালিক আল্লাহ আমার নরসিংদী জেলার জমিনের নিচে নরসিংদী জেলার ভিতরে যত কবরবাসী আছে সকলকে তুমি খাস করে মাফ করে দাও আমার দয়াল নবীর গুনাহগার উম্মত গুলিরে তুমি মাফ করে দাও আল্লাহ সমস্ত উম্মতি মুহাম্মদকে তুমি ক্ষমা করে দাও ও প্রভু জানি না কে জানি রে মাওলা আল্লাহ যেই যুবকটা আমার মাদ্রাসায় গিয়ে দাওয়াত করলেন আল্লাহ পত্র অঞ্চলের ইমাম সাহেব হুজুর সহ আল্লাহ একজন যুবক ডাক দে হুজুর আমার মা নাই
আমার বাবা নাই। আল্লাহ আমি দেখলাম যুবকের চোখ থেকে পানিগুলো সাইরা সাইরা মা বাবার জন্য দোয়া চাইছে। ও প্রভু জানি না কে জানি রে, সবচাইতে মায়ার মানুষ আপন মানুষ মাটারে কবরে রাইখা তোমার দরবারে হাত ভরাইছে। কে ভাই আমায় ডাকবে মা গো, খোকা বলিয়া কে ভাই আমায় চুমু দিবে মা গো, দুগাল বরিয়া কে ভাই আমায় বুকে টেনে মা, কে ভাই আমায় বুকে টেনে করবে রে আদর, করবে রে আদর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের কবর। আল্লাহ জানি না কোন যুবক জানি মা বাবারে কবরে রাইখা ইতিম হইয়া তোমার দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ। মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইলা আল্লাহ। তুমি বলেছো রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমি গুনাহগার তোমার বান্দা, বাংলাদেশের এমন কোন জায়গা নাই সফর করি না রে কোরআনের বরকতে মাওলা, কত আপন মানুষ পাইলাম জন্মদাতা বাবার মতো কেউ আপন হই না রে মাওলা, কত মানুষ দেখলাম মায়ের চেহারার মতো কারো চেহারা মিলে না রে আল্লাহ। ও প্রভু বরকতপূর্ণ দুইটা চেহারা যাদের কবরে চলে গেছে এই মুহূর্তে তুমি আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। অনেকের মা বাবা সুস্থ সুস্থ কইরা দাও, অনেকের আব্বা আছে আম্মা নাই, অনেকে স্যার আব্বা আছে আম্মা নাই, অনেকের মা নাই অনেকের বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটারে তুমি নূর না আলা নূর বানায় দাও। দাদা দাদু নানা নানু পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর জগতে সকলকে তুমি মাফ কইরা দাও আল্লাহ, মাহফিল যারা সাজাইছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, প্রবাস থেকে যে সমস্ত যুবক ভাইরা সহযোগিতা করেছে তাদেরকে মাফ করে দাও, ব্যবসা থেকে যারা সহজে পেশায় বরকত দাও, যে সমস্ত চাকরিজীবী ভাইরা সহযোগিতা করেছে চাকরি প্রমোশন তুমি লাগাইয়া দাও আল্লাহ, যারা যারা অবস্থায় যারা যেইভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো। উত্তর পারাপলি মাহমুদ প্রধানের বাড়ির উপরে তোমার রহমতের চাদর টানে তুমি সকলকে হেফাজত করো আল্লাহ। দূর দূরান্ত থেকে কত মানুষ হাজির হয়েছে, অনেক মা বোনেরা এখানে পুরুষজত, তার চাইতে তিন গুণ দুই জায়গায় মা বোনেরা প্যান্ডেল সাজায় বইছে আল্লাহ। আমার মারা আমার বোনেরা আল্লাহ এরা কোরআনের পাগল তোমার হাবিবের পাগল, কত কষ্ট করে হাইটা হাইটা মাহফিলে হাজির হয়েছে। আমার আম্মাদের হায়াত তুমি বাড়ায় দাও, আমার মা বোনদের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ, আমার মা বোনদের কেরাবিয়া বসির দরজা নসিব করে দাও আল্লাহ, আমার মা বোনদের স্বামীর হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ, আমার মা বোনদের ছেলেমেয়ের হায়াত তুমি বাড়ায় দাও
আল্লাহ যে সমস্ত আম্মাদের স্বামী দুনিয়াতে বিদায় হইছে আল্লাহ তাদের স্বামীর কবরটারে তুমি নূরুন হালা নূর বানায়া দাও আল্লাহ প্রত্যেকের হাতে হাতে তাবারক ইত্তাবারক আমাদের সাড়ে তিন হাত বডির জন্য তুমি ঔষধ বানায়া দাও আল্লাহ আমার ডান দিকে সদ্দা বাজনরা বসে আছে বাম দিকে পিছনের সামনে যারা যে অবস্থান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ এই মুহূর্তে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ যারা প্রবাসে যাইতে চাই যাওয়ার মতো সুযোগ করে দাও আল্লাহ যারা পড়াশোনা করতেছে কামিয়াব অর্জন করার সুযোগ করে দাও আল্লাহ তোমার যে বান্দা উলামায়ে কেরামের জন্য খানার আয়োজন করেছে তোমার বান্দার ফ্যামিলির উপরে খাস রহমত তুমি নাজিল কইরা দাও যে সমস্ত যুবকগুলি আমি গুনাহগারকে মহব্বত কইরা এই পর্যন্ত কথা বলার সুযোগ কইরা দিছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার কুদরতি কদম মোবারকে হাওলা কইরা দিয়ে গেলাম আল্লাহ তাদের জান মাল তুমি হেফাজত করো কিয়ামত পর্যন্ত এই ময়দানে এই মাহফিল তোমার দরবারে কায়েমার দায়াম রাখিও আল্লাহ বিশেষ করে মাওলা মাহফিল সদ্দ বদন সভাপতি সহ সভাপতি আমন্ত্রিত মেহমান বৃন্দ অতিথি বৃন্দ আয়োজনকারী দানকারী যারা আছে সকলকে মাফ কইরা দিও আল্লাহ যুবক মানুষ অত্র মসজিদের খতিব সাহেব আল্লাহ তার হায়াত তুমি বাড়াইয়া দিও আল্লাহ তার এলেমে হেলেমে তুমি বরকত দান করিও আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা মত নিদানে মোদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।